You go. I'm coming. ভালো লাগছে চি চ এতে কি হলো ভরকে গেছিল নাকি চলো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি এখন 8টা মতো বাজে আমাদের যেতে করতে 1 ঘন্টা করে লাগছে যা বুঝলাম কালকে গিয়ে তো মানে এমনি মোটামুটি ফাঁকাই থাকে কিন্তু রাস্তাটা অনেকটাই আমি প্রথমে ভাবতাম মধ্যে আধ ঘন্টার রাস্তা কিন্তু বেশ ভালোই ডিস্টেন্স রয়েছে আর একটা রিজন এরম টাইমে যাওয়ার কি বললো তো রোদ্দুরটা একটু কম থাকে তো ওই জন্য ঠান্ডায় ঠান্ডায় চলে যেতে পারি না হলে গিয়ে আবার ফেরার সময় ওর খুব কষ্ট হবে আমার দুবার কিন্তু ওকে তো চারবার যাতায়াত করতে হয় ওই জন্য রোদ কম থাকলে সুবিধা ফাইনালি অফিসে আমি পৌঁছে গেছি তোমরা কি শুনতে পাচ্ছ আমাদের অফিসের কাছে পিঠেই মাইকে ভালো জোরে গান হচ্ছে অফিস আমার ডান আমি অফিস থেকে বেরিয়ে চলে এসেছি আজকে আমাদের কথা হয়েছিল যাওয়ার পথে একটু ঠাকুর দেখবো কিন্তু আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হলো আজকে সেই ফিরেই একটা মিটিং রয়েছে তাই সব পঞ্চমীতেই হবে কি গো কেমন লাগলো অফিস কলেজ লাইফ থেকে বিয়ের আগে চাকরি অবধি কিন্তু আমি প্রচুর ট্রাভেল করেছি আমার এটা কোনো ব্যাপারই ছিল না জল ভাবছিল কিন্তু লাস্ট 1 বছর পুরো ট্রাভেল ব্যাপারটা বন্ধই হয়ে গেছে ওই জন্য না শরীরটা কি বলতো অত দেয় না এখন আর আমি যা বুঝলাম তুমি বিশ্বাস করবে না সকালবেলা আমি উঠতে পারতাম না তারপরে সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে এই আগের দিনই তো নিচে গিয়ে বসবো চোখটা পুরো বন্ধ হয়ে আসে এইগুলো আমার কিন্তু আগে হতো না এখন হয় যাই মামুনি চা করছে বললো ওর আগে আসছিন খাও চলো এগো আম খাবে আচ্ছা ঠিক আছে উপর থেকে কালকে এই আইসক্রিমটা নিয়ে এসেছিলাম এটা এখন খাচ্ছি আজকে মামুনিরা বাবার জন্য কর্নেটো নিয়ে এসেছিলেন বাবার কর্নেটোটা রয়েছে ফ্রিজের মধ্যে আর মামুনি কর্নেটোটা বাবুকে দিয়ে দিয়েছে আর এই মিষ্টি এই তো আইসক্রিম খায় না বলেছিলাম কয়েকদিন পর আমি ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি ফেলা হয়ে গেছে আমার
না জাবরাতে কি জোরে মানে জানি না কি করে লেগেছে, আমি হাঁ করে খাবার ঢোকাতে পারছি না, কি অসুস্থ পাখিদের মতো এরকম করছে। সব খুচরো পাপ। মামনির যেহেতু সুগার আছে, মামনি একটু মিষ্টি খেতে ভয় পায়, তো ওই জন্য আইসক্রিমটা মামনি হাফ খেয়ে হাফ রেখে দিয়েছিল। তো দাদা আমাদের সেটা নিয়ে এখন বসে পড়েছে, ও কাজ করতে করতে আইসক্রিমটা খেয়ে নেবে। আইসক্রিম খেয়ে আমরা আবার একটুখানি অফিসের কাজকর্ম কমপ্লিট করে নিলাম, আর এদিকে মামনি আমাদের জন্য চা বসিয়েছে। মামনি আসলে দুধ চা খায় না, লিকার চাই খায়, কিন্তু আমাদের আজকে একটুখানি দুধ চা খেতে ইচ্ছা করলো বলে মামনি বললো আচ্ছা দুধ চা করছি। কি হলো, আমরা এখন যাব ফুচকা খেতে, মানে ফুচকার দোকান খুঁজবে এটাও বলতে পারো। বিগত দুদিন ধরে আমরা অফিস থেকে ফেরার পথে চেষ্টা করছি ফুচকা খাওয়ার, কিন্তু ফুচকার দোকানই নেই। কি অবস্থা, বারাঘাত কি ফুচকা ব্যান করে দিল, একটা ফুচকার দোকান নেই রাস্তায়, এটা কি করে হতে পারে বাবু। এখন জন্য কাজ বাজ কমপ্লিট করে আমরা এখন একটু যাচ্ছি, বেরোচ্ছি ফুচকার দোকান খুঁজতে। মামনিকে বললাম মামনি খাবে না, মামনি মুড়ি দিয়ে আর চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। মামনি খুব দুঃখ, মামনির যত ফেভারিট সিরিয়াল ছিল সব রাতের 10টার পর করে দিয়েছে। আর মামনি ওই জন্য সিরিয়াল দেখতে পাচ্ছে না, খুব সমস্যা। দেবে ওই জন্য মোবাইলের রিলস দেখছে, মোবাইলের রিলস দেখতে যেন তার বিচার। চলুন দাদা চলুন, আচ্ছা হেলমেট পরবি না? ও আজকে বলেছে আমাকে এখানকার সব থেকে বেস্ট যে ফুচকা সেখান থেকে ফুচকা খাওয়াবে, তো আমার এক্সপেকটেশন লেভেল অনেক হাই। এবার এটাই দেখতে হবে যে ওই ফুচকাকে ওই এক্সপেকটেশন লেভেলটাকে ম্যাচ করতে পারি কিনা। চলো যাওয়া যাক। এই সেই ফুচকার দোকান, না এটা না, ও বললো এটা সেকেন্ড বেস্ট, ফার্স্ট বেস্টটা আমরা পাইনি। মানে ফুচকা কাকু আজকে খুঁজতে খুঁজতে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, একটা জায়গাতেও আবার দেখি ফুচকা বসেনি। তো এই করতে করতে রাস্তার মাঝখানে আমরা দু একটা প্যান্ডেল দেখতে পেয়ে গেছিলাম বারাসাতে। নর্মালি দুর্গাপুজো তো সেরকমভাবে হয় না, কালী পুজো প্রচুর হয়, কিন্তু তাও আমাদের কিছু প্যান্ডেল নজরে পড়ে গেল। এখনও কিছুই কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি। আর ঠাকুর একটাও দেখতে পাইনি, ঠাকুরের মুখের মধ্যে কাভার দেওয়া ছিল, আর একটা দুটো জায়গাতে ঠাকুর এখনও আসেইনি। তো প্যান্ডেল দেখে বেশ আনন্দই হলো। চলে এসছি আমরা, আমাদের আজকে মিশন সাকসেসফুল হয়েছে, আমরা ফুচকা খেতে পেরেছি, কি বলো? বলে আমাদের আজকে মিশন অ্যাকমপ্লিশড হয়েছে, আমরা ফুচকা খেতে পেরেছি। আমরা সেকেন্ড প্রেফারেন্স ফুচকা খেয়েছি। হ্যাঁ, তবে আমাকে আশিস যেমন গল্প দিয়েছিল সেরা ফুচকা মুখে লেগে থাকবে, ওসব কিছু হয়নি। আমি আন্দুরে ফুচকা খাইছিলাম, তো চরম ছিল, তো ওই ওই ফুচকাটাকে কেউ মোটামুটি বলে না। ইচ্ছা করে বললি তুই এটা, মানে এটা কি তোর কি আবার আজকাল তো করবি? ও বলো পাড়া বেড়াতে পেরবো। হ্যাঁ কেছে আলু পনির তরকারি, ততক্ষণ লাগবে বাইরে যাবো আমি। বিনা তেলে রান্না হচ্ছে নাকি? এত মিথ্যে কথা বলে না, হ্যাঁ গো কাজ করে ও তো উঠলে তারপর মোবাইল ঘাটবে। আমি আমি বসে বসে মায়ের সাথে গল্প করেছি, মামুনির সাথে গল্প করেছি, তুমি তো গেছিলে পাড়া বেড়াতে। আমি বন্ধুদের সঙ্গে গল্প করেছি, বন্ধুদের না শুধু আমি আর বাপি গেছিলাম। তো ওটাই, আমি বসে বসে গল্প করেছি, তারপরে আমি মোবাইলটা একটুখানি ধরলাম আর মামুনি চলে এলো। ওরকমই হয়, আমি তরকারিটা করলাম, তখন তুই চলে গেলি, তারপরে মামনি বললো মামনি আর বাবা রুটি করে নেবে। আমি এবার এসে মাকে ফোন করছিলাম, মামনি তো আবার রুটি করে এলো,
তারপরে আমি মা আর মামনি মিলে বেশ 1 ঘন্টা মতো গল্প করলাম, তারপরে আমি আর মামনি বসে রিল দেখলাম, তারপরে অতক্ষণে তুই চলে এসছিস। বাহ, চলো খেয়ে নি, চলো খেয়ে নি, আজকে অনেকক্ষণ ঘুমাবো। বাই বাই, ডিনার পাত্র নিয়ে আমরা বসে পড়েছি। আজকে ডিনারে রয়েছে আলু পনিরের তরকারি, রুটি, একটুখানি মিষ্টিও রয়েছে, আর কালকে চানা মশলাটাও অল্প করে রয়েছে, তো ওইগুলো সব আজকে খেয়ে নেওয়া হবে। আমরা মমি দেখতে দেখতে খাবো। ঠিক ঘুমাতে হবে তো। হ্যাঁ, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো কালকে আমি অফিস যাবো না। কালকে 8টা অবধি ঘুমাবো না? হ্যাঁ প্রবলেমটা হচ্ছে কি বলতো, হায়দ্রাবাদে 10 মিনিটে অফিস পৌঁছছে, 10 মিনিটে অফিস থেকে ফিরে যায়, আর কলকাতাতে 2 ঘন্টা যাতায়াতে লেগে যাচ্ছে, আসিসের তো 4 ঘন্টা যাতায়াত হচ্ছে, ওর আরো কষ্ট। আমি বিশাল টায়ার্ড হয়ে পড়ছি, আমি যাই না, কারণ আমার খুব মানে শরীরের মধ্যে টায়ার্ডনেস আসছে। তো কালকে প্রথমে ভেবেছিলাম যাবো, কিন্তু ধরুন আমার আমার দ্বারা আর হচ্ছে না, কাল আমি যেতে পারবো না, শরীর খারাপ করবো, তো ওই জন্য কাল যাবো না। আর তোমার ওই জন্য তাড়াতাড়ি ওঠারও ব্যাপার নেই, অন্যদিন 6টার সময় উঠি, কালকে তাড়াতাড়ি 6টার সময় উঠবো না, একটু বেশিক্ষণ ঘুমোতে পারবো, কিন্তু কালকে অফিসে কাজ প্রচুর রয়েছে, যাই হোক দেখা যাক। পনিরের তরকারিটা কেমন হয়েছিল? অসাধারণ। আমার কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছে। আচ্ছা, আমি ফাইনালি রসগোল্লা খেলাম, আমাদের ওখানে স্টেশন রোডের সামনে রক্ষাকারী রসগোল্লা খুব ভালো বানায়। তো মা যখন এসেছিল সেই এবার দিনকে রবিবার দিনকে মা নিয়ে এসেছিল, তো ওইটা এনেছিল, আর ওই সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসে, বা সন্দেশটা অন্য দোকানে, কিন্তু ওই দোকানে রসগোল্লা নিয়ে এসেছিল, আমার খাওয়া হয়নি, আমি আজকে প্রথমবার খেলাম। শেষ শেষ শেষ, আমার অসুবিধা নেই, আমি বাড়ি গিয়ে খাবো, আমার চাপ নেই জীবনে। আমার আজকে ব্লগটা করার জন্য এখানে শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে শর্তটা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।